প্রায় 5 ঘন্টার চেষ্টায় খুলনার রূপসার সালাম জুটমিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর 15টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। মালিকপক্ষ বলছে ফায়ার সার্ভিস আসতে দেরি করায় আগুন সবকটি গুদামে ছড়িয়ে পড়ে। এতে ক্ষতির পরিমাণ 125 কোটি টাকা বলে দাবি মালিকের। শামসুজ্জামান শাহিনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বুধবার বিকেল 5:30টার দিকে খুলনার রূপসার সালাম জুট মিলে আগুনের সূত্রপাত। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে স্পিনিং মিল সহ 3টি গুদামে। প্রথমে ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নিভানোর চেষ্টা করেন মিলের শ্রমিকরা, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। আগুন লাগার আধ ঘন্টা পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। তারও আধা ঘন্টা পর তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বলে জানান মিলের শ্রমিক ও কর্মকর্তারা। এর আগে এত বড় আগুন দেখি নাই। আমাদের ওপাশে আর একটা জুট মিল আছে, সেখানে একবার আগুন লাগছিল, কিন্তু সেটা অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল। ফায়ার অ্যালার্ম করে আমাদের সকল শ্রমিক কর্মকর্তা কর্মচারী যারা ছিল তাদেরকে বের করে দিছি। আমরা খুব মর্মাহত, আমরা খুব কষ্ট পাচ্ছি। আমাদের প্রায় 100 কোটি টাকার উপরে মালামাল ধ্বংস হয়ে গেছে। সালাম জুট মিলের মালিক জানান ফায়ার সার্ভিস আসতে দেরি করায় আগুন ছড়িয়ে পড়ে ও ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। এক ঘন্টা পরে এসে যদি ওনার আগুন নিভাতে আসেন, এক ঘন্টা লাগবে কেন এখানে আসতে? আমি নিজে বলছি, বিং এর চেয়ারম্যান অফ শুরু করে ইন্ডাস্ট্রি, আমি নিজে বলছি সব জানা লাগে না, একটা লোক ভাঙে না, কিছু নাই, তাদের একটা মাস্ক লাগে। ঘটনাস্থল থেকে ফায়ার স্টেশনের দূরত্ব বেশি হয় এবং মিলটিতে পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেরি হয়েছে। এখানে একটা হাইড্রেন নেই, এখানে আমাদের সেফটি প্ল্যান বারবার আমরা নোটিশ করেছি যে আপনার সেফটি প্ল্যান বাস্তবায়ন করেন, তার তোয়াক্কা নেই। আপনার আন্ডারগ্রাউন্ডে কোনো পানি নেই, আশেপাশের মানুষের যত মাছের গের সেখান থেকে আমি পানি আনছি, প্রায় 10টা ডেলিভারিজের মাথায়, কোনোটা 20টা ডেলিভারিজের মাথায়, তারপর আমি সিস পাম্প করেছি, সিস পাম্প করে এত বড় আগুন আমি নিয়ন্ত্রণে এসেছি। মিল কর্তৃপক্ষ বলছে আগুনে 1300 টন কাঁচা পাট, 750 টন পাটের সুতা, যন্ত্রপাতি সহ অন্যান্য মালামাল পুড়ে গেছে। ডেস্ক রিপোর্ট, News24। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।